হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সালমা দা শেফ। আমি অনেকগুলো বিরিয়ানির রেসিপি আগে শেয়ার করেছি, আগামী দিনে আরও দেব। তবে বিরিয়ানির সাথে বুরানি না হলে ঠিক জমে না, তাই আজ আমি একটা ফাটাফাটি বুরানি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর বুরানি হজম করতেও ভীষণভাবে সাহায্য করে। চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। ইনগ্রিডিয়েন্টসের মধ্যে লাগছে টক দই 200 গ্রাম, জলজিরা পাউডার 1.5 চা চামচ, এক টুকরো পাতিলেবু, ভাস্কর লবণ 1.5 চা চামচ, বিট নুন 1 চা চামচ, ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ। গোটা জিরে শুকনো খোলায় হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নেবেন, কেনা জিরে গুঁড়োয় স্বাদটা ঠিকঠাক আসবে না। চিনি 1/2 চা চামচ, 2 কুচনো কাঁচা লঙ্কা, 7টা গোটা গোলমরিচ, আপনি এর পরিবর্তে গোলমরিচ পাউডারও ইউজ করতে পারেন, পুদিনা পাতা 15 গ্রাম বা 2 মুঠো ও ধনে পাতা 15 গ্রাম বা 2 মুঠো। পুদিনা পাতার পাতাগুলো নেবেন, ডাঁটিটা বাদ দেবেন। পাতা ছাড়ানোর আগেই পুদিনা পাতা ও ধনে পাতা খুব ভালো করে ধুয়ে নেবেন। চাটনি কন্টেনারে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, গোটা গোলমরিচ ও চিনিটা দিয়ে পেস্ট করে নিন। বুরানির টক ব্যালেন্স করার জন্য অতি সামান্য চিনি ব্যবহার করা হয়। পেস্ট করা হয়ে গেলে টক দইটা দিন ও আরও কিছু সেকেন্ড ব্লেন্ড করে নিন। আমি চাটনি কন্টেনারে ব্লেন্ডটা করেছি, তবে এতে অনেক প্রেশার ক্রিয়েট হয়, তাই সাজেস্ট করব পাতাটা চাটনি কন্টেনারে পেস্ট করে নিয়ে ওয়েট কন্টেনারে ব্লেন্ড করবেন। এবার দইয়ের মিক্সারটা একটা বড় কন্টেনারে ঢেলে দিন, এতে 250 মিলি জল দিন, 1 চা চামচ বিট নুন, 1.5 চা চামচ ভর্তি করে ভাস্কর লবণ, 1.5 চা চামচ ভর্তি করে জলজিরা দিন, 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো ও 8-10 ফোঁটা পাতিলেবুর রস দিন। কিছুক্ষণ ব্লেন্ড করে নিন। বুরহানিতে ভাস্কর লবণ ও জলজিরা পাউডার এগুলো দিতেই হবে, তবে বুরহানির আসল স্বাদ পাওয়া যাবে। বুরহানিটা যাতে স্মুথ হয় আর মুখে ছিবড়েগুলো না পড়ে, তার জন্য বুরহানিটা একটা বড় স্ট্রেনারে ছেঁকে নেবেন। দেখুন বুরহানির কালারটা কি চমৎকার হয়েছে আর খেতেও অতুলনীয়। এই বুরহানিটা 2 থেকে 3 জনকে সার্ভ করা যাবে। ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করতে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর রিকোয়েস্ট করব আমার চ্যানেল সালমা দা শেফকে সাবস্ক্রাইব করতে, আর সাথে বেল আইকনটাও ক্লিক করবেন, যাতে রেসিপির ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি ইমেল নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দা শেফ। সকলে খুব ভালো থাকবেন, টাটা।